প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে তার পূর্ণবায়ু মূর্তিতে মাল্যদান করে কেক খাইয়ে দিনটি পালন করলেন আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। শুক্রবার সুশান্ত বাবুর তৈরি ওয়ার্কস মিউজিয়ামে মোমের তৈরি এই মূর্তিতে মাল্যদান করে কেক খাওয়ানোর সাথে ধূপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। কি করা হলো দেখুন, আজ আমার মানে মমি মূর্তি বানাই আমি, মমি মূর্তির প্রথম মূর্তি দু একটা মূর্তি, তার প্রথম হচ্ছে জ্যোতি বসু। জ্যোতি বসুর জন্মদিন আজ, এবং 2003 সালে এই মূর্তিটি জ্যোতি বসু হাতে তুলে দিয়েছিলাম আমি, সঙ্গে সুভাষ চক্রবর্তী ছিলেন। তখন থেকে আমি জ্যোতি বসু আমি জন্মদিন পালন করি কলকাতা। 2008 সাল পর্যন্ত এই জন্মদিন পালন করা হয়েছিল, 2008 সাল পর্যন্ত, 2009 সাল থেকে এখানে আমার কাছে আছে। আমি একটা মিউজিয়াম করেছি আসানসোলে, এই মিউজিয়ামটা এখন দেখতে সবাই আসছে, তার মধ্যে এই মমি মূর্তিটি রাখা আছে। তো এই বছর প্রথম মানে ওপেনিং হওয়ার পরে প্রথম জন্মদিন, এই জন্মদিনে আমি যদি বসি স্মরণ করছি, স্মরণ করছি। হ্যাঁ, শুধু যদি বসি নয়, আমার মমি মূর্তি সৌরভ গাঙ্গুলি বানিয়েছি, সেটা কলকাতা মিউজিয়ামে আছে, এখানে আসানসোলের মিউজিয়ামে সৌরভ গাঙ্গুলি নেক্সট ইয়ার সৌরভ গাঙ্গুলি জন্মদিন একসঙ্গে। আপনি তো বিভিন্ন মূর্তি বানিয়েছেন, যদি বসু মূর্তি জন্মদিন পালন করেন, সকাল থেকে কী করলেন? সকাল থেকে যেটা করি, 25 যারই জন্মদিন হয় কিছু না কিছু আমি তার জন্য কিছু করি, মানে অন্তত মালা দিই। আর যদি বসু প্রথম মানে করেছিলাম জন্মদিন 2003 সালে, 90 জন্মতম জন্মদিনে, তো তখন থেকে আমি যদি বসু এটা করি আমি। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।